এখন অনেকে ভাবেন যে ফিশন থেকে যখন একটা দিন চলে যায় তখন কিন্তু একদিনের ওয়াচ টাইমকে কেটে নিয়ে যাওয়া হয়, বা আপনার যে ইনস্ট্রিম অ্যাডসের যে বক্সটা আছে সেখানে কিন্তু গিয়ে যুক্ত হয়। এখন অনেকে ভাবেন যে এই ওয়াচ টাইমগুলোকে কেটে নিয়ে যাচ্ছে, এই ওয়াচ টাইমগুলোকে একেবারে ড্রপ করে দিচ্ছে, এমনটা না। আপনি চেক করবেন যে ইনস্ট্রিম অ্যাডসের মাধ্যমে বা ইনস্ট্রিম অ্যাডসের যে বক্সটা আছে, অর্থাৎ আমরা তো ফেসবুক মনিটাইজেশন বা ইয়েতে ড্যাশবোর্ডে যাওয়ার পর আমরা তো দেখি যে ইনস্ট্রিম অ্যাডস এর জন্য আমাদেরকে আর কোন ক্রাইটেরিয়া গুলো কমপ্লিট করতে হচ্ছে। আপনি যখন ইনস্ট্রিম অ্যাডস এর বক্সটাতে যাবেন তখন কিন্তু আপনি দেখতে পাবেন যে আপনার কত ফলোয়ার কমপ্লিট হয়েছে বা ওয়াচ টাইম কত হয়েছে। আপনি সেখান থেকে যদি দেখেন তাহলে কিন্তু আপনার এই কনফিউশনটা দূর হয়ে যাবে, কারণ সেখানে কিন্তু লিগালভাবে ওয়াচ টাইম দেখায় যে আপনার কত ওয়াচ টাইম এই পর্যন্ত কমপ্লিট হয়েছে বা এই পর্যন্ত আপনি কত ওয়াচ টাইম ইনক্রিজ করছেন গত 28 ডেজ বা আপনার গত 60 দিনের ভিতরে। এখন ওই একদিনের কিন্তু ওয়াচ টাইম কেটে নিয়ে যাবে, অর্থাৎ 61 দিনের যে ওয়াচ টাইমটা আছে সেটা কিন্তু আপনার থাকবে না, ঠিক আছে। ইভেন আপনি যদি 28 ডেজ এর ওয়াচ টাইমগুলো যদি আপনি হিসেব করে থাকেন, ধরে নিন আপনি 28 দিনের ওয়াচ টাইমটা আপনি কাউন্ট করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনার ফিশন থেকে যদি 29 দিনের যে ওয়াচ টাইমটা সেটা কিন্তু 60 দিনের মাথায় কিন্তু যোগ করা হয়। এখন আপনার 28 দিনের মাথায় যখন 29 দিন চলে আসে, 29 দিনের যে ওয়াচ টাইমটা সেটা কিন্তু ওইখানে যুক্ত হয়ে যায়। এখন আমরা ভাবি কি যে ওয়াচ টাইম কেটে নিয়ে যাচ্ছে বা ওয়াচ টাইম ড্রপ হয়ে যাচ্ছে, ভাই এরকম কোনো কিছু না। আপনার ওয়াচ টাইম ড্রপ করার ক্ষমতা কিন্তু ফেসবুকে নেই যদি আপনি অর্গানিক ওয়েতে বা অর্গানিক ওয়াচ টাইম আপনি কমপ্লিট করে থাকেন। সো অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন যে ফেসবুক কোনো কারণে আপনার ফলোয়ার কিন্তু উঠিয়ে নিয়ে যাবে না বা আপনার ফলোয়ার রিমুভ করবে না যদি আপনি লিগাল ওয়েতে বা অর্গানিক ভাবে আপনি ফলোয়ার হোক বা ওয়াচ টাইম হোক আপনি কমপ্লিট করে থাকেন। একটা ফলোয়ার যদি আপনার, অর্থাৎ কেউ আপনার ভিডিও দেখে আপনাকে ফলো দেয় বা আপনার কিন্তু ড্রপ করবে না বা ডিক্রিজ করবে না, ঠিক আছে। এই বিষয়টা নিয়ে অন্তত নিশ্চিত থাকতে পারেন আপনারা। তো ফেসবুক সম্পর্কিত যদি আপনার কিছু জানা থাকে অবশ্যই প্রশ্ন করতে পারেন, কমেন্ট করুন এবং ভিডিওতে লাইক দিয়ে দিন যে আপনার কোন ধরনের সমস্যাগুলো আছে অবশ্যই শেয়ার করুন। আমাকে কমেন্ট করতে পারেন, আমি রিপ্লাই করবো ইনশাল্লাহ, ঠিক আছে। আপনার কোন ধরনের সমস্যাটা আছে ফেসবুক ফলোয়ার্স এবং কি আপনার ওয়াচ টাইম নিয়ে বা আপনার পলিসি ইস্যু বা মনিটাইজেশন নিয়ে যে কোনো প্রবলেমগুলো থেকে থাকে আপনার, আপনি কমেন্ট করতে পারেন, ঠিক আছে। তো আসলে অনেকে জয়েন করতেছে না বা অনেকে মেবি অ্যাক্টিভ নেই, তো অবশ্যই আমি নেক্সট কোনো লাইভে আসবো, আমি আমার কমিউনিটি ট্যাব থেকে কিন্তু আমি পোস্ট করে আপনাদেরকে জানিয়ে দিব যে আমি আবার কখন লাইভে আসবো। আপনারা যে কোনো প্রশ্ন করতে পারেন, আজকে আমি হুট করে লাইভে আসছি, কাউকে বলি না বা কমিউনিটি ট্যাবে কিন্তু আমি পোস্ট করি না, যার কারণে কিন্তু অডিয়েন্স রিটেনশন কিন্তু না আসাটাই স্বাভাবিক। সো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা আমাকে প্রশ্ন করবেন, আমি নেক্সট যখন লাইভে আসবো আপনাদের প্রশ্নগুলোর উত্তর দিব, ঠিক আছে। আর যদি এখন যারা অ্যাক্টিভ আছেন বা যারা লাইভে জয়েন করছেন তারা প্রশ্ন করতে পারেন, কমেন্ট করেন, রিপ্লাই পাবেন ইনশাল্লাহ। ওকে, ফেসবুক সম্পর্কিত আপনি যে কোনো প্রশ্ন করতে পারেন, ওরা যদি জয়েন না করেন আমি কিন্তু লাইভটা এখানে কমপ্লিট করব, এখানে কিন্তু ফিনিশ করব। সো আপনারা যদি কোনো প্রশ্ন থেকে থাকে প্রশ্ন করতে পারেন। ওকে, ফেসবুক সম্পর্কিত ফেসবুক সম্পর্কিত যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনাদের প্রশ্ন করতে পারেন।